আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে ইটিএস টু গেম প্লে এপিসোড 81 চলতেছে, আর আজকে আমরা যাচ্ছি হলো বান্দরবন থেকে খাগড়াছড়ি স্বাধীন বাংলা পরিবহন দিয়ে। যেভাবে রিকোয়েস্ট করছিলেন, ওনার রিকোয়েস্ট এরকমই ছিল, আর ওনার স্ক্রিনশটটা আমি দিয়ে দিলাম। আর আজকে আমরা যে বাস দিয়ে যাচ্ছি সেটা হলো অশোক লেল্যান্ডের বাস। আপনারা ভিতরে ড্যাশবোর্ড দেখেই বুঝতে পারতেছেন, যদিও বাসের সামনে হিনুগঞ্জের লোগো লাগানো। এটা বাংলাদেশে যত অশোক লেল্যান্ডের বাস দেখবেন সবগুলির সামনে হিনুর লোগো লাগানো। যাই হোক, আমরা গাড়ি স্টার্ট করে ফেলতেছি। আর আজকে অশোক লেল্যান্ডের নিয়ে যাওয়ার কারণ হলো অনেকদিন ধরেই কিন্তু হিনো আনজে, তারপর বলবো, এই মডেলের বাস দিয়ে কিন্তু গেম প্লে করা হয়েছে। তবে অশোক লেল্যান্ডে কিন্তু খুবই কম গেম প্লে করা হয়েছে, হয়তো বা দুইটা না একটা ভিডিও আছে। তো ভাবলাম তাহলে অশোক লেল্যান্ডের বাস দিয়ে আজকে যাই। আর এটার যে সাউন্ডটা কিন্তু খুবই ভালো লাগতেছে, যদি একটু বেশি সাউন্ড, আমার মনে হয় কথার আওয়াজের থেকে গাড়ির সাউন্ডটাই মনে হয় বেশি। যাই হোক, আমরা কিন্তু এখন বান্দরবন আছি, বান্দরবন থেকে সোজা খাগড়াছড়ি চলে যাব, বা বেশি দূর না, প্রায় 400 কিলোমিটারের মতো। আমরা হাইস্টে গেলে 3 ঘন্টা লাগবে, 3 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাবো আশা করি। ওকে, আমাদের ডান দিকে আসতে যেতে হবে। আরও রিকোয়েস্ট আছে, সবাই রিকোয়েস্টই রাখা হবে, কেউই মন খারাপ করবেন না, বারবার বলি সব ভিডিওতেই। ওকে গাইস, সবাইকে রিকোয়েস্ট করবো সম্পূর্ণ ভিডিওটা দেখেন। আর আমাদের কিন্তু আর 150-এর মতো আমাদের ওয়াচ টাইম লাগে, তারপর ইনশাল্লাহ আমরা আমাদের চ্যানেলটা মনিটাইজেশনও অ্যাপ্লাই করতে পারবো। এত দূর যখন আপনারা সাপোর্ট দিছেন, আর একটু সাপোর্ট দেন যাতে করে আমাদের চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যায়, তারপর তো আরও অবশ্যই আমাদেরকে সাপোর্ট দিতে হবে। আর আমি একটা প্ল্যান করছি যে মনিটাইজেশন হওয়ার পর আরও নতুন নতুন গেমস যেগুলি আছে সেগুলি নিয়ে আমি পোস্ট করব। আপনারা যদি বলেন তাহলে অবশ্যই আমি ওই সব গেমসের ভিডিও দেবো, আমি কী কী গেমস নিয়ে গেম প্লে করতে চাই সেগুলি আপনাদের সাথে পোস্ট করব। আপনারা জানাবেন যে কোন গেমগুলি খেলবো। আর যদি বলেন যে না, শুধু ইটিএস টুই খেলেন, ইটিএস টু নিয়ে মজা করে ভিডিও দেন, তাহলে ওইটা দিয়েই করবো, কোনো সমস্যা নেই, ভাবে একটা ভিডিও শুরু করবো। আমি কিন্তু গতকালকের ভিডিওতেও বলছিলাম যে আমার আর কয়েকটা দিন সময় লাগবে, আমি নতুন বাসায় শিফট হয়েছি, একটু গুজগাছ করি, তারপর ইনশাল্লাহ আমরা সম্পূর্ণ ভিডিওতে কিন্তু কথা বলবো এবং লাইভও আসবো। ওকে গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।